আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম এদিন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফার্স্ট কেয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেহেতু এই নতুন বৎসর, একটি বছর আমাদের কাছ থেকে চলে গিয়ে আবার ইসলামিক নতুন বৎসর শুরু হয়, এই বৎসর সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এবং আমরা কীভাবে চলবো এবং কীভাবে অতিবাহিত করব বৎসর, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال تبارك وتعالى وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ১৪৪১ হিজরি আমাদের কাছ থেকে দুই একদিনের ভিতরেই বিদায় নিয়ে যাবে। আজকে জিলহজ্জার ২৬ তারিখ, ২৬ অফ জুলহিজ্জা। আগামী বুধবার হবে ২৯ তারিখ, যদি ওই দিন বিকালে মহরমের চাঁদ দেখা যায় এবং দেখারই সম্ভাবনা বেশি, তাহলে বৃহস্পতিবার হবে ১৪৪২ হিজরির প্রথম দিন এবং ইসলামিক নতুন বৎসর নববর্ষ শুরু হবে ওই দিন থেকে। আজ থেকে ১৪৪১ বৎসর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে চকুর পানি জড়িয়ে হিজরত করেছিলেন মদিনায়, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ১৭ হিজরিতে ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক বর্ষ পঞ্জিকা নির্ণয় করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের পরামর্শ নিয়ে, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শক্রমে হিজরতকেই ইসলামী বর্ষ পঞ্জিকার শুরু এবং মহরম মাসকেই ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হিসাবে নির্ণয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো আমরা একটি বৎসর পার হলাম, ১৪৪১ হিজরি। নববর্ষ ১৪৪২ হিজরি এই সপ্তাহের শেষ দিকেই শুরু হতে যাচ্ছে। এই নতুন বৎসর শুরু হলে আমরা কীভাবে নতুন বৎসরকে অভ্যর্থনা করব, বিগত এক বৎসর থেকে আমরা কীভাবে শিক্ষা নেব,
আজকের আমার আলোচ্য বিষয়। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে নববর্ষকে উদযাপন করা, বিগত বৎসর থেকে শিক্ষা গ্রহণ করা, আমরা কী শিক্ষা গ্রহণ করব। যেহেতু 365 দিনে বৎসর, এই 365 দিনের এই দিনগুলো আমাদেরকে কবরের পানে নিয়ে যাচ্ছে। অতি বাস্তবতা হলো এই এক এক বৎসর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের লাইফ থেকে এটা কিন্তু জ্বরে পড়ছে। আমরা ধীরে ধীরে কবরের পানে আমরা অগ্রসর হচ্ছি, আখেরাতের দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। একটি দিন চলে যাওয়া মানে আমার লাইফের একটি দিন জ্বরে যাওয়া, একটি বৎসর চলে যাওয়া মানে আমার লাইফের একটি বৎসর হায়াত থেকে কমে যাওয়া। হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়ামুন কুল্লামা যাহাবা ইয়ামুন যাহাবা বাদুক। উনি বলেন যে হে সান অফ আদম, হে আদম সন্তানেরা, তোমরা অবশ্যই জেনে রাখবে একটি দিন চলে গেলে তোমার জীবনের একটি অংশ চলে গেল। জনৈক বুজুর্গ বলেছেন, কাইফা ইয়াফরাহু মিন ইয়াওমিহি ইয়াহদিমু শাহরা ওয়া শাহরিহি ইয়াহদিমু সানাতা ওয়া সানাতিহি তাহদিমু উমরা ওয়া কাইফা ইয়াফরাহু মিন ইয়াকুদুহু উমরুহু ইলা আজালিহি ওয়া তাকুমু হায়াতুহু ইলা মাউতি। উনি ওনার ভাষায় বলেন যে আমরা ওই দিনের উপর কীভাবে খুশি উদযাপন করতে পারি যে দিনটি বিদায় নিয়ে আমার একটি মাসকে ব্যঙ্গে দিচ্ছে, এবং একটি মাস অতিবাহিত হওয়ার উপর ভিত্তি করে আমি কীভাবে খুশি করতে পারি যে মাসটি আমার একটি বৎসরকে ধ্বংস করে দেবে। একটি বৎসর অতিবাহিত হওয়ার কারণে আমি কীভাবে খুশি করতে পারি যে বৎসর আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এবং আমার বৎসর এবং আমার লাইফের উপর আমি কীভাবে খুশি হতে পারি যে লাইফ ধীরে ধীরে আমাকে কবর পানে নিয়ে যাচ্ছে, আমার হায়াত মরতে দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমরান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আল্লাহর পরিচয় যিনি রাতের পর দিন, দিনের পর রাত, এই ঘূর্ণি চক্রের মাধ্যমেই আমাদের জীবন, এই রাত এবং দিনের ঘূর্ণি চক্রের নিচেই আমাদের জীবন কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এজন্য যারা জন্মবার্ষিকী উদযাপন করি বা আমরা নতুন বৎসরকে আমরা নতুন বৎসর আগমন উপলক্ষে আমরা উদযাপন করি, আমরা খুশি করব, খুশি ইসলাম নিষেধ করে না, কিন্তু খুশির পাশাপাশি আমরা এই সবগুলো যেন আমরা নিতে পারি, এটাও আমাদের জন্য দরকার। বিগত এক বৎসরে চিন্তা করে দেখেন যে আপনার জীবনের 360 বা 65 দিন আপনার কাছ থেকে হারিয়ে ফেলেছে। বিগত এক বৎসরে আপনার জীবনের কোনো অনেক শক্তি বিলুপ্ত করে ফেলেছে। বিগত এক বৎসরে আপনাকে হয়তো অনেক চড়াই উতরাই এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিগত এক বৎসরে আপনি হয়তো অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন। এই এক বৎসরে আমাদের কত আপনজন আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এবং বিগত এক বৎসরে কত মায়ের কুল খালি করে কত সন্তানদেরকে কবরে নিয়ে গেল, কত বাবা সন্তানহারা হলেন, মা সন্তানহারা হলেন। বিগত এক বৎসরে কত স্বামী স্ত্রী হারালেন, কত স্ত্রী স্বামী হারালেন। বিশেষ করে এই করোনার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বিগত এক বৎসরে কত লক্ষ লক্ষ লোক আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা এটা থেকেও শিক্ষা গ্রহণ করব। আমরা লাইফে
কত লোকের ইন্না লিল্লাহ আমরা শুনলাম, বললাম, একদিন আমার আপনারও ইন্না লিল্লাহ পড়া হবে। আমরা লাইফে কত লোকের জানাজায় শরিক হয়েছি, একদিন আমার আপনার জানাজায় এভাবে শরিক হওয়া হবে। লাইফে আমরা অনেক গোসল করেছি, একদিন এমনও চলে আসবে যেদিন আমাকে গোসল দেওয়া হবে আমি গোসল করতে পারবো না। লাইফে আমরা অনেক কাপড় পরিধান করেছি, একদিন আমার সামনে এইভাবে বৎসরের পর বৎসর ঘূর্ণিচক্রের মাধ্যমে আমাকে নিয়ে যাবে সেই শেষ প্রান্তে, যেদিন আমাকে কাপড় পরিধান করানো হবে, কাফন আমি নিজে পরিধান করতে পারবো না। আমি লাইফে প্রতি বৎসর বিভিন্ন সময় আতর খুশবু আমি ব্যবহার করে থাকি, বাট এই কালের ঘূর্ণিচক্রে আমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এমন একটি মুহূর্তে, যেই মুহূর্তে আমাকে লাস্ট আতর মাখানো হবে, আমি সেদিন আতর মাখব না। লাইফে আমি বহু চলাফেরা করেছি, এমন একদিন আসবে এই কালের ঘূর্ণিচক্রে আমার সামনে নিয়ে আসতেছে সেই মুহূর্তটি, যেদিন আমি আর চলতে পারবো না, আমাকে 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 অন্যরা আমাকে কবর পানে নিয়ে যাবে। আমরা জানি কবরে যে গাড়ি নিয়ে যায় এটা ওই গাড়ি যে সে শুধু নিয়েই যেতে শিখেছে, আজ পর্যন্ত যাদেরকে কবরে নিয়ে গেছে তাদেরকে কোনো সময় রিটার্ন নিয়ে আসে না ওই গাড়িটা, একদিন সেই গাড়ি আপনাকে চড়তে হবে। এজন্য খুশির পাশাপাশি আমরা এই জিনিসগুলোও আমরা মাথায় রাখে যদি আমরা চলি, তাহলে আমরা হিসাব মিলাতে পারবো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসালা আন খামস, কঠিন কেয়ামতে প্রত্যেক আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন অবশ্যই জবাব দিতেই হবে, জবাব না দেওয়া পর্যন্ত সে একটুকু সম্মুখ পানে অগ্রসর হতে পারবে না। সেই পাঁচটি প্রশ্নের একটি প্রশ্ন হলো যে তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছ, আরেকটি যৌবন কীভাবে কাটিয়েছ, আরেকটি হলো তুমি মাল কোথা থেকে কীভাবে অর্জন করেছ, আরেকটি হলো মাল কোথায় তুমি কীভাবে খরচ করেছ, আরেকটু যা যতটুকু জানছ তুমি আমল কতটুকু করেছ। তো আজকে দুনিয়ার বুকে থেকে আমাদেরকে এই সময় থেকে শিক্ষা গ্রহণ করে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আমি অবশ্যই রেডি করতে হবে। এজন্য কোরআনে করিমের বহু আয়াত এবং সুরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, অনেক সুরাকে সময় দিয়ে নামকরণ করেছেন। যেমন আসর একটি সময়, এই টাইম আমরা বেশি বিজি থাকি, আসরের টাইমে সবাই অত্যন্ত ব্যস্ত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাইম দিয়ে একটা সুরার নাম রেখেছেন সুরাতুল আসর, এবং সেই আসরের টাইমের কসমকে আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর। এই টাইমটা গুরুত্বপূর্ণ, মর্নিংও গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সুরার নাম রেখেছেন সুরাতুল ফজর, এবং সেই ফজর মর্নিংয়েরও কসম খেয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল ফজরি ওয়াল ইয়ালিন আশর। সূর্য ওঠার পরে দিনের শুরুর ভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সূর্যের আলোয় আলোকিত হওয়ার পরে সেই শুভ প্রভাত সকালবেলার কসমকে আল্লাহ পাক বলেছেন সূরাতুদ দোহা অবতীর্ণ করে সেখানে কসম খেয়েছেন ওয়া দোহা ওয়াল লাইলি ইযা সাজা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের কসম খেয়েছেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম খেয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াতের মধ্যে রাত্রের নামেও সূরা, রাত্রের কসম খেয়েছেন, আবার ওই সূরাতে দিনের কসম খেয়েছেন, ফজরের কসম খাওয়া হয়েছে, সকালবেলার কসম খাওয়া হয়েছে, আসরের কসম খাওয়া হয়েছে, এইভাবে ডিফারেন্ট সময়ের কসমকে সময়ের গুরুত্ব আমরা অনুধাবন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কসমকে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য নতুন ইসলামিক বৎসর থেকে আমরা একটি শিক্ষা গ্রহণ করব যে একটি বৎসর আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, এটা ওই আল্লাহ পাক কসম খেয়েছেন যে বিভিন্ন সময়ের এই এক বৎসরের ভিতরে কিন্তু এই সময়গুলোও ছিল যেটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়মাতান মকবুর ফিহিমা কাসিরু মিনান নাস আসসিহাতু ওয়াল ফিরাক, দুইটি নিয়ামত অত্যন্ত দামি, ধনী গরিব সকলকে আল্লাহ পাক দান করেছেন, কিন্তু এরপরেও অনেকেই এই দুইটা নিয়ামত থেকে যেভাবে লাভ করার উদ্দেশ্য ছিল, অনেক লোক কিন্তু সেইভাবে লাভবান হতে পারে না। ওই দামি দুইটি নিয়ামত হলো সুস্থতা একটি, আর অপরটি হলো সময় এবং টাইম। আমরা অনেক সুস্থ থাকার পরেও
সময় পাওয়ার পরেও আমরা সেই সুস্থতাকে আমরা কাজে লাগাইতে পারি না, আমরা সময়কে কাজে লাগাইতে পারি না। যেভাবে কাজে লাগিয়েছিলেন সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনুরোধ করেছিলেন যে আপনি ইবাদত বন্দেগীর রুটিনটা একটু কম করেন, নবী বলেছেন আমি বেশি পারবো। শেষ পর্যন্ত বলতে বলতে রুটিন এইভাবে ঠিক করা হলো যে উনি প্রতি তিন দিনে কোরআন শরীফ এক খতম করতেন, রাত্রের তিন ভাগের এক ভাগ পর্যন্ত উনি সদাক থেকে ইবাদত করতেন, প্রতি একদিন রোজা এবং ইফতার এইভাবে উনি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবায়ে কেরামের আমল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাইতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছেন আমরা কল নিয়ে নেই। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। হুজুর আমার দুইটা দুইটা কোয়েশ্চেন। একটা, ও পয়লা মাসে ওর দিনে রোজা কয়টা রাখা, কোন কোন দিন ধরে রাখা, আর দোয়া যেন আমরা মাসুম দোয়া করি ফজরের পরে, আর মানে মাগরিবর পরে করা বেশি বালা নিন না, আসরের পরে করা, সেও কইন আসরের পরে দোয়া বেশি করা বালা। আমি একটু আগে প্রথম প্রশ্ন আপনার ছিল যে মুহররম মাসের নতুন বৎসরের নতুন মাসে রোজা কয়টি রাখবেন, কিভাবে রাখবেন, কোন দিন রাখবেন। তো নফল রোজা যে কোনো সময় রাখা যেতে পারে, বিশেষ করে মুহররম মাস রমজান শরীফের পরে। মুসলিম শরীফের হাদিস নবী করিম ইসলাম বলেছেন রমজান শরীফের পরে নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সেই হিসাবে আপনি প্রথম তারিখ থেকেই রোজা রাখতে পারেন, বিশেষ করে 10 তারিখ, যাকে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ। এই 10 তারিখ রোজা রাখার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখতে পারি যে এই মুহররমের রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন ইনশাআল্লাহ। তো মুহররমের 10 তারিখ রোজা রাখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী রোজা রেখেছেন, সাহাবাগণ রাখতেন, বনী ইসরাঈলরা রোজা রাখত, তো সেই হিসাবে মুহররমের 10 তারিখ যে তারিখই হবে, যদি বৃহস্পতিবারে প্রথম মুহররম হয় তাহলে বৃহস্পতি 8, শুক্রবার হবে 9, শনিবার হবে 10, এবং আশুরা রোজার ক্ষেত্রে উত্তম হলো একটির পরিবর্তে দুইটি রাখতে পারলে ভালো হয়। তো আপনারা হয়তো শুক্র এবং শনিবার রোজা রাখবেন, আগামী শুক্র নয় পর শুক্র এবং শনিবার, সেটা টাইম মতো আসলে বলা হবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে দোয়া মাসনুন দোয়াগুলো কোন টাইমে পড়া ভালো। তো দেখেন কিছু দোয়া আছে টাইমের সাথেই রিলেটেড, ফজরের পরের দোয়া ফজরের পরেই পড়বেন, মাগরিবের পরের দোয়া মাগরিবের পরেই পড়বেন। যেমন মাগরিবের পরের দোয়া আছে আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা, এই দোয়াটা মাগরিবের পরেই পড়বেন। বাকি নর্মাল দোয়াগুলো বেশি উত্তম হয় আসরের পরে পড়লে, বাকি অন্যান্য টাইম সারা যে সময় এগুলো আসরের পরে পড়লেই উত্তম হবে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি বলুন হুজুর। আমি একটা দোয়া কইতাম সেরাম, দেখুন যেন দোয়াটা আমার ওয়েন আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা কোন সময় পড়া লাগে হুজুর? আর দোয়াটা আমার হইছে নি। প্রথমত দোয়ার যেহেতু আমাদের আরেকটি ভিন্ন একটি প্রোগ্রাম রয়েছে, তো দোয়া সংক্রান্ত কোনো কোয়েশ্চন থাকলে বেস্ট হবে আপনারা ওই দোয়ার প্রোগ্রামে যদি আপনারা জিজ্ঞেস করেন। বাট আপনি জিজ্ঞেস করে ফেলেছেন, সে আমরা বলতেছি আপনার দোয়া হয়েছে মাশাআল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দোয়াটি বেশিরভাগ ফরজ নামাজের পরেই পড়তেন, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হোক আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হইল যে তিন টাকা দিন মাল বাসায় এই টাকা দিন মাল, এটা 2 টাকা ধরিয়া তো আমরা আটাইয়া তো পড়িয়া উমাই, এখন যদি আমি 2 টাকা তো আটাইয়া তো পড়ি 4 টাকা দিন মাল হয় 3 টাকা তো পড়ি, তো বাদে এটা কি তা ওরা? আচ্ছা ওকে, আর আর কোন প্রশ্ন আছে? আরেকটা আছে। আমরা কোন কোন জায়গা তো এটা এক রাখা আগ্রা করা লাগে,
কোরআন ও হাদিস এর লগে তিন রাকাত পড়া লাগে মানে আমি তো তিন রাকাত পড়ি এখানে বলি রাইট কোন গুদা কিলা মানে বালা হয় ওটা দাম উন্ডা আচ্ছা জাযাকাল্লাহ আপনি শুনবেন ইনশাআল্লাহ জি আপনার প্রথম প্রশ্ন যে তিন বা চার রাকাত নামাজে সাধারণত আমরা দুইবার বসি প্রথম বৈঠকে আমরা তাহিয়াত পড়ে আমরা দাঁড়িয়ে যাই যদি ভুলবশত চার রাকাত নামাজে তৃতীয় রাকাতেও আবার ভুলবশত আপনি বসে পড়েন আর তাহিয়াত পড়ে ফেলেন তাহলে কি করতে হবে তো আপনি মিস্টেক করেছেন অনিচ্ছাকৃতভাবে এইভাবে মিস্টেক করলে নামাজের শেষ বৈঠকে বসে সেজদাসা দিতে হয় এই সেজদাসা দেওয়ার মাধ্যমে আপনার নামাজটা ঠিক হয়ে যাবে তো এইভাবে যদি আপনি প্রথম বৈঠকে আর তাহিয়াতুর সঙ্গে আপনি ভুলবশত আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদিন পড়ে ফেলেন অতিরিক্ত আল্লাহ নবীর তরিকার উল্টা করে ফেলেছেন বিদায় সেজদাসা দিতে হবে ঠিক তেমনিভাবে আপনি তৃতীয় রাকাতেও ভুলবশত যদি বসে পড়েন আর তাহিয়াতু বড়ে পড়ে ফেলেন যে এটাও মিস্টেক হয়েছে আপনি এটার জন্য সেজদাসা দিতে হবে শেষ বৈঠক কীভাবে দিবেন শেষ বৈঠকে সেজদাসা আপনি বসে আত্মাহিয়াতু পড়বেন ডান থেকে সালাম ফিরাবেন দুটি সেজদা দিবেন এরপরে আবার আত্মাহিয়াতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে নামাজ শেষ করবেন এই সেজদাসার মাধ্যমে নামাজ ঠিক হয়ে যাবে আপনার দ্বিতীয় প্রশ্ন হলো বিতিরের নামাজের ক্ষেত্রে যে আপনি এক রাকাতে পড়বেন নাকি তিন রাকাতে পড়বেন তো দেখেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যদি আল্লাহর নবীর বিতির বেশি দেখেছেন বুখারী শরীফ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের পরিষ্কার এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির পড়েছেন তিন রাকাত সুম্মা উতারা বেসালাসিন তিন রাকাত বিতির পড়েছেন এবং হযরত ইবনে আব্বাস থেকেও সম্মান বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিন রাকাতের বিতির পড়তেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি অত্যন্ত উচ্চ মাপের একজন তাবেঈ উনার একটি কথা বর্ণনা এসেছে মুসান্নফে ইবনে আবি শয়বায় উনি বলেছেন যে মুসলমান অন্য কোনো বিষয়ে এত ঐক্যমত পাওয়া যায় না যে পরিমাণ সাহাবায়ে কারাম তাবিন সকল প্রায় একমত ছিলেন যে বিতির তিন রাকাত পড়তেই হবে যার ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক সাহাবা তাবিন তবে তাবিনের মতে বিতির তিন রাকাতই পড়তে হয় আমরা এই তিন রাকাত পড়ে থাকি ইয়েস হয়তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু দুই রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন এবং এক রাকাত সেপারেট পড়েছেন বলেছেন আল্লাহ নবী এভাবে করতেন এই হাদিস উপর ভিত্তি করে অন্যান্য মজহবে এক রাকাতে বিতির পড়ার প্রথা রয়েছে তো আমরা যেটা করতেছি আমরা মনে করি যে প্রথমে এক রাকাত থাকলেও এক হাদিসে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতায়রা যে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের নামাজ নিষেধ করেছেন খুব সম্ভব হয়তো প্রথমে এক রাকাতের বিতির থাকলেও শেষ দিকে এক রাতের বিতিরা থাকে নাই তিন রাকাতই আল্লাহ নবীর আমলে পরিণত হয়ে গেছে এজন্য আমরা তিন রাকাতেই প্রায়োরিটি দিয়ে থাকি আমরা তিন রাকাত পড়ে থাকি অতএব তিন রাকাতই পড়বেন এবং নাসাইর পরিষ্কার এসেছে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না তিন রাকাত বিতির পড়তেন শেষ রাকাতে সালাম ফিরাইতেন দুই রাকাত পড়ে সালাম ফিরাইতেন না পরিষ্কার এসেছে তাওহীদ শরীফে এসেছে ইমামে অতএব তিন রাকাতে আমরা বিতির পড়বো যেভাবে আপনি পড়তেছেন এভাবে পড়তে থাকবেন ইনশাআল্লাহ এটা হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বলুন আপনার প্রশ্ন ওয়া আলাইকুম আমার প্রশ্ন আপনার এক নম্বর প্রশ্নটা হইলো গিয়া আমরা যে জুম্মার নামাজ আপনার কাবলাল জুম্মা আর বাদাল জুম্মা তাইরে পাঁচাইয়া করি পড়তাম কিন্তু আমি বেশ কয়েকদিন আগে একটা প্রোগ্রামও দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবলাল জুম্মা সাই রেখাত না করে দুই রেখাত করি পড়তা এর পর্তনে আমিও দুই রেখাত করি কাবলাল জুম্মা করি আর বাদাল জুম্মা সাই রেখাত একসাথে করি বাট এখন আবার শুনলাম কে ভিড়ে করে সাই রেখাত করি পড়তা প্লিজ ওটা একটু আমারে সুন্দর করে এক্সপ্লেন করে দিবা আর জি আর কোনো প্রশ্ন আছে নম্বর প্রশ্ন জি আমরা তো হানাফি মাঝাবে নামাজ পড়ে হাত বাঁধিয়ে নাবিন নিছে কিন্তু গত কয়েকদিন আগে আমি শুনছি যে বড় একজন মরণা সাহেব একটা ওয়াজ কইছেন যদি হানাফি মাঝাব বা তাকি মাঝাব রাখতেন কইছেন যে যদি কোনো জিনিস ভুল পথ করে তখন এইটা ফালাইয়ার শব্দটা দরকার লাগে তাই হইতে গেলে আর নাবি রসুল সাল্লাহ আলি সাল্লামে হাত সবসময় বুকুর উপরে বাঁধতাম নামাজের সময় ওটাটাও একটু এক্সপ্লেন করবা প্লিজ আর তিন নম্বরটা হইলো গিয়ে এইটাতে আমি আমার নিজেরও আমি মিস্টেক করলে যে বিতিন নামাজের সময় তিন নম্বর রাখাত যখন শেষ রাখাতো আমরা যখন দোয়া কুনুত পড়ি তখন অনেক সময় ভুল বসতো আমিও দোয়া কুনুত না পড়িয়ে আবার আলহামদুলিল্লাহ যখন আল্লাহ আকবার পড়িয়ে বান্ধি তখন হয়তো আলহামদুলিল্লাহ পড়ি নিছি আমার মনে হয় যে তখন দোয়া কুনুত পড়ি আরে সবুজ আজাদি আর টেস্ট করে নিছি তো এটা কতটুকু রাইট বা এটা ভুল করলে কি করতে হইব প্লিজ ওগুলো একটা এক্সপ্লেন করবানি ওকে জাযাকাল্লাহ তিনটা প্রশ্ন প্রথম জুমার নামাজ
জুমার নামাজের ফরজের পূর্বে সুন্নত আপনি কয় রাকাত পড়বেন? তো কাবলাল জুমা, এটা আরবি শব্দ, কাবলা মানে বিফর, আগে, আর জুমা মানে জুমা। তো জুমার পূর্বে, তো জুমার পূর্বের সুন্নত, কাবলাল জুমা বলতে জুমার পূর্বের, তো কাবলাল জুমা সুন্নত মানে জুমার পূর্বের সুন্নত কয় রাকাত পড়বেন। সো এখানে কিন্তু যত হাদিসে এসেছে চার রাকাতের কথাই এসেছে, হয়তো আবু হুরায়রা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু জুম্মার পূর্বেও চার রাকাত পড়তেন, পরেও চার রাকাত পড়তেন। এই হাদিসটি আছে তিরমিজি এবং মুসনাদ ইবনে আবি শাইবা সহ বিভিন্ন হাদিসের কিতাবে, তাওবি শরীফেও। অতএব চার রাকাতই পড়বেন। আপনি শুনেছেন, শুনেই আপনি চেঞ্জ হয়ে যান, এই জিনিসটা করবেন না। আপনি শুনে প্রথমে শুনলে পড়তে চার রাকাত, আবার শুনে আপনি দুই রাকাত শুরু করে দিলেন, আবার শুনতেছেন চার রাকাত, নিজে কনফিউজ কেন হবেন? অবশ্যই যে কাজটা করে আসছেন আপনাকে অবশ্যই আস্থা রাখতে হবে, এটা অবশ্যই হাদিসের উপর ভিত্তি করে করছেন। অতএব পরিষ্কার হাদিসে যেহেতু এসেছে আমরা যেভাবে জুহরের আগে চার রাকাত পড়ি, ঠিক তেমনিভাবে জুম্মার আগেও আমরা চার রাকাত পড়ব এক সালামে। ইয়েস, হ্যাঁ, জুহরের আগের চার রাকাতের ক্ষেত্রে হয়তো আয়েশা, উম্মে সালামা, উম্মে হাবিবা সহ বুখারি, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন হাদিসে এসেছে এক সালামের চার রাকাত। হযরত ইবনে ওমর থেকে একটি বর্ণনা এসেছে যে জুহরের পূর্বের চার রাকাত দুই সালামে দুই রাকাত করে পড়ার কথা এসেছে ইবনে ওমর থেকে একটি বর্ণনা। আপনি হয়তো ওই জুহরের পূর্বের চার রাকাত যিনি বলেছেন হয়তো কনফিউজ ওইটার কথা বলেছেন, আর আপনিও মিস্টাপ হয়ে গেছেন আমার মনে হইতেছে এটা, কারণ জুম্মার আগের চার রাকাত দুই রাকাত করে পড়ার কথা কেউ বলেন নাই। অতএব আপনি চার রাকাতে পড়বেন, আপনার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনার হানাফি মাযহাবে হাত পাতার ক্ষেত্রে, তো আপনি এইভাবে যদি শুনতেই থাকেন তাহলে কনফিউজই হবেন, কারণ আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফ যদি আপনি খুলেন, ইমাম বুখারী শরীফের স্টুডেন্ট ইমাম তিরমিজি, তিরমিজি শরীফে দেখবেন সেখানে হাত পাতার ক্ষেত্রে দুইটি কথা বলা হয়েছে। একটি বলা হয়েছে নাবির নিচে, এবং এই মর্মে একটি রাওয়াত আছে আলী থেকে, হয়তো আলী আল্লাহ বলেন যে ইন্না মিনাস সুন্নতি, সুন্নত হলো যে আমরা অবশ্যই অজরুল ইয়ামিন আলা শিমাল তাহতা সুররা, যে আমরা অবশ্যই নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় রুকুর আগ পর্যন্ত আমরা ডান হাত বাম হাতের উপর রাখবো, ডান হাতের কবজির উপর রাখবো, নাবির নিচে। কে বলেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইন্না মিনাস সুন্নাহ বলতেছেন, সুন্নাহ মানে নবী একরম ইসলামের প্র্যাকটিস এবং সাহাবা কেরামের প্র্যাকটিস। তো নবী এবং সাহাবা কেরামের প্র্যাকটিস এবং আমলই হলো যে নাবির নিচে হাত পাতা হবে। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে নাবির নিচের কথা উল্লেখ করেছেন, নাবির উপরের কথা উল্লেখ করেছেন, এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই কথা কোটেশন করেছেন। উনি বলেছেন যে ওয়াল আমরু ফি যালিকা ওয়াসিউন, যদি কেউ নাবির নিচে বাদে সেটাও জায়েজ আছে, নাবির উপরে বাদলেও জায়েজ হবে। তো ইমাম তিরমিজি বলতেছেন এটাও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নাবির নিচে বাদাও এটাও জায়েজ এবং এটা সুন্নাহ, এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এটা বলতেছেন সুন্নাহ এবং জায়েজ। তো উনি যদি কেউ বলে ফেলেন এটা সহি নয়, উনি ওনার মন্তব্য হতে পারে, ওনার কমেন্ট হতে পারে, এটা বাস্তবে সহি নয়। অতএব আমরা নাবির নিচের হাত বাড়তেছি, এটা অবশ্যই হাদিস তারা সর্বসম্মতিক্রমে এটা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং এটা শুদ্ধ। যদি উনি শুদ্ধ নাই মনে করেন, ওনার হয়তো অনুমানে শুদ্ধ নাই, কিন্তু বাস্তবে নাবির নিচে হাত পাতার হাদিস রয়েছে, তিরমিজি শরীফও আছে, মুসলিম নাবি শরীফও আছে, তাওবি শরীফও আছে, তালিদ থেকে বর্ণিত এবং ওয়াজিবে হুজুর থেকেও বর্ণিত আছে। ইয়েস, আরেকটি হাদিস আছে যেটা ফাওকা সুরার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা বলেন যে নাবির নিচে হাত পাতা ভালো, ইমাম শাফির মধ্যে বলেন নাবির উপরে, বাট একদম সিনার উপরে বা গলার ভিতরে যদি কেউ কেউ বাঁধেন এরকম কোনো রাওয়াত পাওয়া যায় না। অতএব নাবির উপরে বাঁধলেও এমন পাটে বাঁধবেন যে নাবির উপরে এবং সিনা যেমন মানে সিনা যেন টাচ করে, এটা হলো ইমাম শাফির সাহেবের নজর হিসাবে। বরহাল আমি যে কথা বললাম যে নাবির নিচে হাত বাঁধাও হাদিস তারা প্রমাণিত, হযরত আলী থেকে রাওয়ায়াত পরিষ্কার রাওয়ায়াত রয়েছে, অতএব এটা সহিহ হাদিস তারা প্রমাণিত। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। সম্মানিত বাংলা দর্শক, আলহামদুলিল্লাহ, এখন যিনি প্রশ্ন করেছিলেন আর একটি প্রশ্ন এখন আমার হাতে রয়ে গেছে, ইনশাল্লাহ এইটার প্রশ্ন ইনশাল্লাহ আমরা পরে দেওয়া হবে, যেহেতু ছোট্ট একটু বিরতি যেতে হচ্ছে, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shommanito ekhara banglar darshok shrota, Alor Dishari programe apnaderke antorik barokbad. Alhamdulillah amader sathe royechen Briton shraddhabajon alimuddin Shaykhul Hadith Mufti Sheikh Abdul Rahman damat barakatuhum. Birotir purbe alhamdulillah ekjon bhai tinta proshno niye aschilen, inshallah duita proshno uttor dewa hoyeche, ekta proshno ekhono baki roye geche যে বিতির নামাজে দোয়া কুনুত যদি ভুল করে আলহামদুলিল্লাহ সূরা পড়েন তখন কি করবেন?
আপনার প্রশ্ন ছিল যে আপনি বিতিরের তৃতীয় রাকাতে ভুলবশত অনেক সময় দোয়ায়ে কুনুতের পরিবর্তে আপনি সূরা ফাতিহা পড়ে ফেলেন এবং সে সিজদা দেন, সিজদা সওয়াব দেন। ইয়েস, এই ভুলের কারণে আপনাকে সিজদা সওয়াব দিতে হবে, আর আপনি যেভাবে সিজদা সওয়াব নামাজ পড়ছেন নামাজ হয়ে যাবে। বাট প্রথম থেকে সতর্ক থাকা দরকার, আমরা যে জায়গায় যেটাই পড়া সেটাই পড়ব, তাকবীরের পরে আমরা দোয়া কোনো দিন পড়বো সেখানে সূরা ফাতিহা পড়বো না। হ্যাঁ, যদি ভুল হয়ে যায় তো এই ভুলের জন্য আপনাকে সিজদা সওয়াব দিতে হবে। আপনি সিজদা সওয়াব পড়েছেন, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন। জি, আমি ফোন রাখতে হারলে আমরা যেন সকাল সন্ধ্যার মাকসুম দোয়া পড়ি হুজুর, আমরা এর মাঝে তো আমানা রসুল হুয়াল্লাহ হুল্লা দি পড়ি, এগুলা মাকসুম দোয়া আগে পড়তাম না ও লিস্টের ভিতরে সকাল বিকাল সকাল সন্ধ্যা পড়ার লিস্টের মাঝে মনে করেন কোরআনে করিমের আয়াত রয়েছে, তো পড়ার সময় উচিত হবে আপনি কোরআন শরীফের আয়াতগুলো আগে পড়ে নেবেন। যেমন কুল হু আল্লাহ কুরাবিল ফালাহ কুরাবিন নাস, এই সুরাগুলো রসান মাধবপুরে পড়তেন, আপনি সুরাগুলো পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন। বাকি অন্যান্য দোয়া যেগুলো রয়েছে এগুলা পরে পড়তে পারেন, বা এগুলো তর্তিব আকর হয়ে গেলে এমন কোনো আসে যায় না। উত্তম হবে কোরআনে করিমের মর্যাদা দেওয়ার কারণে আপনি আমানুর রসুল এটা আগে পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, ওটা কোরআন শরীফের আয়াতগুলো আগে পড়ে নিলেন, তারপরে মুসলিম দোয়াগুলো পড়লেন। বাট এরপরেও যদি কোনো কারণে আপনি মসলুম দোয়াগুলো আগে পড়ে নেন, যেমন নামাজ ফরজ সালাম ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আপনি সুবহান আল্লাহ 33 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 34 বার পড়লেন, তারপরে আপনি সূরা এই ইখলাস এবং ফালাক নাস পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, সেটাও জায়েজ রয়েছে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি শেষ করে আসলাম বা আমার শরীরে সিগন্যাল গেছে গিয়ে আমি আমার কোশ্চেন আনসার বলতে পারছি না, হুজুর আবার কইবা নাকি? কোন প্রশ্ন আছিল আপনার? আমার একটা আসলো মরো মরো যে আমরা কয়টা রাখতাম আর কি। ও ইয়েস, আমরা কই। ও আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড আসলো আমার মাসনুদ দোয়া আমি আসরের পরে পড়তাম না মাগরিব, কোনটা বেস্ট টাইম? জি জি জি। তো আমরা আনসার আবার রিপিট করি আর ইনশাআল্লাহ। আর যারাই প্রশ্ন করবা মেহরবানি কষ্ট করি একটু আনসার হওয়া পর্যন্ত আপনারা তখন যেন, কারণ যেহেতু আপনারা প্রশ্ন হওয়ার লগে তো আমরা আনসার দিলেই তো ঠিক আছে ইনশাল্লাহ। আপনার আনসার এই লগি যে মহরমর রোজা নাম্বার ওয়ান বেশি গুরুত্বপূর্ণ লগিয়া মহরমর 10 তারিখ, মহরমর 10 তারিখ আশুরা রোজা। বাট নবী করিম সালামে ফরমাইছিলা যে আগামী বছর আমি বাঁচলে হয়তো 10 তারিখের সাথে আরেকটি রোজা আমি অ্যাড করে আমি 2টি রোজা রাখবো, এজন্য উত্তম হলো মহরমের আশুরা রোজারা রাখবেন আপনারা ওই রোজার সাথে 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ দুই দিনের যে কোনো একদিন সাথে মিলিয়ে রাখতে পারলে বেশি উত্তম হয়, 3 দিন রাখতে পারলে, অর্থাৎ 9, 10, 11, ঠিক আছে? 2 নম্বর সুরত হলো 9, 10 অথবা 10, 11, আর 3 নম্বর হলো শুধু 10 তারিখ রাখতে পারেন, এই হলো আশুরা রোজা। আর এমনিতেই মহরমের মাসে যে কোনো নফল রোজা রাখলে খুবই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রমজান শরীফের পরে নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের রোজা। তো আপনি এই শুধু আশুরা রোজা রাখলেন বা তার সাথে আরেকদিন মিলিয়ে 2টা রাখলেন বা 3টা রাখলেন, এছাড়াও আপনি আরও নফল রোজাও রাখতে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মাসনুদ রোজাগুলো কোন টাইমে পড়বেন, তো ফজরের পরেগুলো ফজরের পরেই পড়বেন, মাগরিবের পরেগুলো মাগরিবের পরেই পড়বেন, আর এমনি সাধারণত সকাল বিকাল বলতে যে দোয়া বুঝানি হয় এই বিকালকুর দোয়া বলতে আপনি আসরের পরেই পড়বেন, ঠিক আছে? মাগরিবের পরে স্পেসিফিক কিছু দোয়া আছে, যেমন আল্লাহ মাজিনি মিনান নার, ঠিক আছে, বিসমিল্লাহ ইল্লা যিল ইয়াদুর মাসমি শামিলাজুল হাফিসামুল আলিম, বা আল্লাহ আপনার সাইদুল ইস্তিগফার, আল্লাহ মাং তরাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এটা ফজরের পরে এবং মাগরিবের পরে। আর বাকি বিকালকুর দোয়া যেগুলো, যেমন মনে করেন সূরা আসরের 3 আয়াত, 1200 মুসলিম দোয়া, এগুলো আসরের পরে পড়াই ভালো, ঠিক আছে? জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ।
হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হুজুর আমার দুইটা প্রশ্ন। পয়লা প্রশ্ন হলো গিয়া, আমি বিতির নামাজ ফরাত লাগছিতে, বিতির দুই হাত ফরিয়া আমি খাড়াই চড়াইয়া সুরা ফাতেহা ফরিয়া কুলু আল্লাহ করিয়া আমি আত সারিয়া বা রাখি আত পান্তাম সময় আমি ভুলে গেছি, আমি লোক আলো খুঁজে গেছি কি রুগী তো আমার মনে হয়েছেও আমি আবার অতখান বুকুত গেছি না কি যে আত তৈছি না আমি, আর আমার আবার সেন্স ফিরিয়া ভুলি ইয়াদ হয়ে গেছে আর কি, আমি আবার আত আর কি মান দিয়ে আমি দোয়া কুনুত ফরিয়া আমি নমাজ শোষ যাচ্ছি লাস্টে আর কি, এই নমাজ আমার হইব নি। আর দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, তাহাজুদের নমাজ ফজরের আজানর আমি সাধারণত মোবাইলের মাঝে আজান চকরিয়া তুইছি একটানিয়া তুইছি, তো আজান ওয়ার বাদে আমি আজানোর আট পর্যন্ত আমি কি তাহাজুদ নমাজ আমি পড়ি আর কি, তাহাজুদের নমাজ টাইম পাই আর আজান ওয়া বাদে আর কি ঠিক আছে নি আমার? আচ্ছা ঠিক আছে, আপনার প্রথম প্রশ্ন, বিতিরে তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত ভুলবশত না পড়ে আপনি রুকুতে যাওয়া শুরু করে দিয়েছিলেন, বাট আপনি হাঁটু টাচ করেন নাই, স্মরণ হয়ে গেছে আপনি আবার সুজা হয়ে দোয়ায়ে কুনুত পড়ে শেষ সেজদা দিয়েছেন, তো আপনার নামাজ হয়েছে কি না হয় নাই? তো দেখেন এখানে যদি আপনি জাস্ট শুধুমাত্র একটু মাথাটা ডাউন করতেই স্মরণ হয়ে গেছে, আপনি হাঁটু টাচ করেন নাই, এমতো স্মরণ হয়ে গেলে সিজদা দিতে হবে না আপনাকে, কারণ আপনি রুকু দেন নাই। আমার কথা খুব খেয়াল করবেন যে আপনি তৃতীয় রাকাতে কুলুয়াল্লাহ পড়ার পরেই আপনি রুকু দেওয়া শুরু করে দিয়েছিলেন, কিন্তু আপনি হাঁটু পর্যন্ত আপনার হাত যায় নাই, মানে আপনার পিঠটা এখন পর্যন্ত পুরা বাঁকা হয় নাই আর স্মরণ হয়ে গেছে, তো আপনি রুকুতে যান নাই, এর পূর্বেই স্মরণ হয়ে গেছে। এইভাবে যদি আপনি রুকুত যাওয়ার পূর্বেই আপনার স্মরণ হয়ে গেল, আপনার হাটটা রুকু হাঁটু পর্যন্ত টাচ করে নাই, তো আপনাকে সেজদা দিতে হবে না, আপনি দোয়া কুনুত পড়ে নামাজটা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, যদি আপনি রুকুতে চলে গিয়েছিলেন আর স্মরণ হয়েছে, বা আপনি হাত দিয়ে আপনার হাঁটু টাচ করে ফেলেছেন স্মরণ হয়েছে, এমতো অবস্থায় আপনার জন্য উচিত আপনি কিন্তু ফিরে আসবেন না, আপনি রুকু দিয়ে দিবেন, ফিরিয়ে দোয়া কুনুত পড়তে আপনি উঠবেন না, কেন রুকু হলো ফরজ আর দোয়া কুনুত পড়া ওয়াজিব। আপনি যেটা শুরু করে দিয়েছেন এটা বড় পাওয়ারফুল ফরজ, ফরজ থেকে ওয়াজিবের দিকে রিটার্ন করলে আপনি বড়টা ছেড়ে চুটোর দিকে চলে আসলেন, এটা কিন্তু একটা মিস্টেক, আপনি ফিরে আসবেন না, যেটা চুটে গেছে চুটে যাক, আপনি এই নামাজ কন্টিনিউ করেন এবং শেষ বৈঠকে গিয়ে আপনি সেজদা দেবেন। আমি কী বললাম, যদি আপনি রুকুতে চলে যাওয়ার পরে স্মরণ হয় তো আপনি ফিরে এসে দোয়া কুনুত ভাগ পড়তে হবে না, বরং আপনি এইভাবে নামাজ শেষ করে শেষ বৈঠকে আপনি সেজদা দিলে আপনার নামাজটা ঠিক হয়ে যাবে, আপনি ফিরিয়া দাঁড়িয়ে আবার দোয়া কুনুত পড়বেন না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি মোবাইলের মধ্যে আজান শুনে আপনি বন্ধ করে দেন, আজান আগ পর্যন্ত পড়েন, তো দেখতে হবে মোবাইলের আজানটা যদি আপনার লোকাল টাইমের সাথে মিল করে ফজরের বিগিনিং টাইমে হয় তো অবশ্যই আপনি যেটা করতেছেন কারেক্ট করতেছেন, তো আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে মোবাইলের টাইমের চেয়েও, কারণ মোবাইলের টাইম সেট করা কোন জায়গার জন্য, অনেক সময় ডিফারেন্ট জায়গার জন্য ডিফারেন্ট টাইমও হতে পারে, এজন্য আপনি আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডারের টাইমটাকেই সবসময় ফলো করে ওই টাইমে ফজরের বিগিনিং যে টাইম দেখানো হবে সেই টাইমের আগ পর্যন্ত আপনি তাহাজুদ পড়তে পারবেন, এবং ওই লোকাল টাইমের ফজরের টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাহাজুদের টাইম শেষ সেই টাইমও শেষ আপনি ফজর পড়ে নেবেন, এবং ফজরের টাইম শুরু হওয়ার পরে তখন আর তাহাজুদ পড়া যায় না। ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পেরেছেন, এজন্য ফজরের টাইমের বিগিনিংয়ের ক্ষেত্রে আপনি শুধু মোবাইলের টাইম বা টিভির টাইমকেই ফলো করলে চলবে না, বরং আপনাকে আপনার লোকাল টাইমটাই সবসময় জেনে রাখা আপনার জন্য উচিত এবং দরকার। হ্যাঁ, যদি টিভির টাইম টিভি নাদারের টাইম বা মোবাইলে আদানের টাইমটা আপনার লোকাল ইয়ের সঙ্গে মিলে যায় তাহলে তো ওই টাইমকেও আপনি মানদণ্ড হিসাবে ধরে এ টাইমের আগ পর্যন্ত তাহাজুদ পড়তে পারবেন আর আদান হয়ে গেলে আপনি ফজর পড়বেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ আহসান জাযা। আচ্ছা, যে একটা প্রশ্ন, জাযাকাল্লাহ খায়র, একজন পরবর্তী কল দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি বলুন। এক নম্বর প্রশ্ন হইল গিয়া, যে যদি শোয়ার বউয়ে শাশুড় শাশুড়ির কথা দাদা শোনেন না, কদিন যে কোনো হাদিসে নাই, এটা করা জরুরি নাই, যে এটা এতটা বাঙ্গিয়া খুঁজব আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কোনো প্রশ্ন আসেনি। আর নম্বর দুই লগিয়া, যে আমার আত্মীয়রা কি
তো বিয়া রাজি হয়ে যাওয়ার আগে মেয়ের বিয়া রাজি হয় না। এখন ওয়াইফে হাজবেন্ডের দুজনে ঝগড়া করুন, হাজবেন্ড এখন যে কথাবার্তা যখন শোনে না করতেই ভাল হয়ে যায়, ওয়াইফ এখন না আমি ভাল করতাম না তোমার ভালো লাগে না তুই লড়িয়ে দেবো গিয়া, এখন এটা রাষ্ট্রবাদর কিতা করা হোক আছে বহুত শুকরিয়া। আপনার প্রথম প্রশ্ন যেটি, যে ছেলের বউ উনি শ্বশুর এবং শাশুড়ির কথা শুনেন না এবং উনি বলে থাকেন যে কোরআন এবং হাদিসের শ্বশুর শাশুড়ির কথা শুনতে হবে, এরকম কোনো কথা বলা হয় নাই, আসলে এই কথাটা সঠিক নয়। শ্বশুর শাশুড়ি কেন, যে কোনো মুসলমান মুরব্বীদেরকে সম্মান করতে হয়। আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। উম্মতের মধ্য থেকে যে ছোটকে মহব্বত করলো না, বড়কে সম্মান দেখালো না, সে আমার উম্মতের মতো দেখেই নয়। তো শ্বশুর এবং শাশুড়ি মুরব্বী হিসাবে তুই আরিস বলতেছে ওনাদেরকে সম্মান করতে হবে, ওনাদের কথা শুনতে হবে। নাম্বার টু, একটি আরিসের মধ্যে বলা হয়েছে তিনজন মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। একজন বয়স্ক লোক, দুই নম্বর কোরআনের দ্বারক বাহক আলেম হাফিজ, আর তিন নম্বর ন্যায়পরায়ণ শাসক। এই তিন ব্যক্তিকে সম্মান করলে পক্ষান্তরে আল্লাহকে সম্মান করা হয়। তো সেই হিসাবে তো শ্বশুর এবং শাশুড়ি অবশ্যই ছেলের বউয়ের জন্য মুরব্বী, তাদেরকে সম্মান করাই লাগবে। তিন নম্বর, যেহেতু দুনিয়ার আইনে বা কোরআনের ইয়ে হিসাবেও তাদেরকেও ওয়ার্ড ইউজ করা হয়েছে ফাদার ইন ল, অর্থাৎ শ্বশুর শাশুড়ি এরাও কিন্তু নিজের মা এবং বাবার সমতুল্য, সেই হিসাবে তাদেরকেও সম্মান করা, বিশেষ করে স্বামীর সঙ্গে যে সম্পর্ক আছে স্বামীর বাবা এবং মা দ্বারা, তো তাদেরকে সম্মান করলে স্বামীর মন খুশ হবে, এই হিসাবেও তাদের দায়িত্ব। হ্যাঁ, শ্বশুর এবং শাশুড়ির খেদমত করতেই হবে স্ত্রীর উপর, এটা যদি অপহার অপরিহার্য নয়, এটা জিনিসটা একটা ভালোটাই বোঝার প্রয়োজন। যে মনে করেন ছেলের বউ রান্নাবান্না করে শ্বশুর শাশুড়ি খাওয়াইতেই হবে, এটা ওনার দায়িত্বে পড়ে না, কিন্তু অনেক জিনিসের দায়িত্বে না পড়লেও একসঙ্গে আমি থাকতেছি, আমি এক্সট্রা দোয়া পাওয়ার জন্য আমরা অনেক সময় এক্সট্রা টাইম আমরা কী করি, ডিউটি আমরা করি, কেন এক্সট্রা বেতন পাওয়ার জন্য। তো ঠিক তেমনিভাবে একজন ছেলের বউ যদিও মূল কর্তব্য এবং দায়িত্ব হলো উনি ওনার স্বামীকেই খেদমত করবেন, ইয়েস, শ্বশুর এবং শাশুড়ি খেদমত করা ওনার উপর যদিও ফরজ দায়িত্ব নয়, কিন্তু একজন স্বামীর বাবা মা হিসাবে ওনাদের খেদমত করে ওনাদের দোয়া নেওয়া নিজের ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বিশেষ করে আজ যদি উনি একটা কথা মনে রাখবেন ভরসা করে দিস, যে আপনি যদি কোনো বৃদ্ধ লোককে আপনার সম্মান করেন, খেদমত করেন, আপনি যদি বৃদ্ধ হবেন তো হাদিস বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন লোক দিয়ে আপনার খেদমত এবং আপনার সেবা করাবেন। তো আজকে যিনি ছেলের বউ একদিন উনি শাশুড়ি হবেন, আজকে যদি উনি ওনার শাশুড়ির সঙ্গে এই আচরণ করেন তাহলে ওনাকে অপেক্ষা করতে হবে। উনি যেদিন শাশুড়ি হবেন ঠিক তেমনিভাবে ওনার ছেলেকে বিবাহ করালে পড়লেও ওনার ছেলের বউ কিন্তু ওনার খেদমত করবে না, উনি ওটা ছেড়ে চাইবেন না। তন্নি অবশ্যই চাইবেন, আমি আজকে শাশুড়ি, আমার ছেলের বউকে আমাকে সেবা করুক, আমার খেদমত করুক। সেই হিসাবে হাদিস বলতেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনফসিহি, আমি নিজের জন্য এটা ভালো পাই অন্যর জন্যও সেটা ভালো পাইব। তো সারা সংক্ষিপ্ত আলোচনা এটাই যে শ্বশুর এবং শাশুড়ির খেদমত করা যদিও এটা ওনার ফরজ কর্তব্য দায়িত্ব নয়, কিন্তু অবশ্যই ওনার ভাগ্যের পরিবর্তনের জন্য, দোয়া পাওয়ার জন্য, বরকতি লাইফ পাওয়ার জন্য অবশ্যই উনি এটা করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি, যে কোনো এক ফ্যামিলিতে সন্তান বিবাহ করতে চাইতেছে না, এ নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, তো বাবা বলতেছেন যে সন্তান যখন বিবাহের যোগ্য এরপর বিবাহ করতেছেন আমি তাকে ঘর থেকে বের করে দেবো, মা বলছেন না ঘর থেকে বের করতে দেওয়া যাবে না, তুমি ঘর থেকে বের হয়ে যাও, এটার সমাধান আপনি জিজ্ঞাসা করেছেন। তো দেখেন এখানে কয়েকটি ব্যাপার, এখানে হয়তো ইসলামিক ইয়ে হিসাবে হোক যে মার বাবা অবশ্যই আমরা সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আমরা অবশ্যই একমত হয়ে পরামর্শক্রমে আমাদের বসে আমরা এক জায়গায় আমরা সন্তানদের
বিবাহসাদী বা এই সমস্ত বিষয় নিয়ে আমরা এক হয়ে আমরা সিদ্ধান্ত নেব, যাতে এরকম যেন না হয় বাবা এক কথা বললো মার এক কথা বললেন, এরকম যেন না হয়। এটা এটা ইসলামের শিক্ষা। এরপরে আমরা তার সঙ্গে খোলামেলা আলোচনা করে বিবাহর প্রয়োজনীয়তা এগুলো নিয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা করবো, করেই থাকে হয়তো আমরা এইভাবে তার মানে বিবাহের জন্য তাদের তাকে রেডি করব। এরপরেও যদি কোনো সন্তান অবাধ্য হয়েও যায়, আমরা তাকে ঘর থেকে বের করে দেব না, আমরা তাকে বুঝাইবার চেষ্টা করব। কারণ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম, ওনার দশজন ছেলে মিলে ওনার ইউসুফকে কুয়ায় ফেলে দেওয়ার ষড়যন্ত্র করার পরেও হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানটাকে ঘর থেকে বের করে দেন নাই। ঘরে রেখে রেখেই 40 বছর পর্যন্ত সবর করে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওনারা বুঝতে পেরেছে, তারা আবার ফিরে বাবার বাড়িতে চলে এসেছে। আপনিও ঘর থেকে সন্তানদেরকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না, আপনি তার ঘরে রেখেই আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আপনারা স্বামী এবং স্ত্রী দুজন মিলে পরামর্শক্রমে এক হয়ে আল্লাহর কাছে চেয়ে এবং বাচ্চাদের সঙ্গে কথা বলতে থাকুন এবং আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমাধান করবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। যেহেতু আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার টিভির ভলিউম একটু বাড়াইতে হওয়ার কারণে আওয়াজটা রিপিটর, মেহরবানি করে টিভির ভলিউম কমাইয়া ফোন থেকে মাত্র কত বলা কারণ তুমি মাত্র কা। জি, আমি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করতাম। জি, ফরমাকা। জি, হোক, ইনশাআল্লাহ আমরা শুনলাম। জি, আমার আমার একজন ছেলে, তার নাম হয় নামরা সিলা আব্দুল বুরহান। নামটার মিনিং একটু জানতাম স্যার, ইসলাম সঠিক আছে নি নামটা আব্দুল বুরহান। ছেলের বয়স কত হইছে? বয়স হইছে 21। তো 21 বছর পরে এই নাম দিকে আমি কই ভুল, আমরা ফারবানি শুনত করতে। এরপর আমি কই আর নাম সম্পর্কে আসলে আমরা একটা প্রোগ্রাম থাকে আমরা সাধারণত কই না, বাট এরপরেও আবদুল্লাহ গানি হয় শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর সিফতি নাম যেগুলো এগুলোর সাথে, আব মানে গুলাম। তো আবদুল্লাহ, আব্দুল খালিক, আব্দুল মালিক, ঠিক আছে। তো আল্লাহ শব্দের সাথে আব লাগানি লাগে এবং আল্লাহ পাকের না গুণবাচক নাম যেগুলো আছে 99, এগুলো যে আলিফ লাম সব ব্যবহার করা হয়, যেমন আল মালিক, আল খালিক, আল বাসির, আল বাকি, তখন তার শুরুতে আব লাগাইতে হয়। এই দুই প্রকার নাম ব্যতীত, আল্লাহর জাতি এবং সিফাতি নাম ব্যতীত অন্য কোনো নামের শুরুতে আব লাগানো যায় না। বুরহান মানে দলিল, প্রুফ, ঠিক আছে, প্রমাণ। তা আব্দুল বুরহান শব্দের অর্থ কী হবে? প্রমাণ এবং দলিলের গুলাম। যে কথাটা তো কোনো অর্থ বাহিল না, কারণ আমরা গুলামি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো প্রমাণ বা কোনো দলিল বা কোনো এভিডেন্স এর গুলামি তো আমরা করবো না, এজন্য এই অর্থটা পুরো সঠিক হয় না। যদি সুযোগ থাকে আপনি নামটা চেঞ্জ করে দেবেন, যেমন মনে করেন আব্দুর পরে আপনি আব্দুল্লাহ আল বুরহান বা আব্দুল্লাহ বুরহান রেখে দেন। আব্দুল বুরহান না লেখে আব্দুল মালিক বা আব্দুল খালিক, আল্লাহর জাতি অথবা সিফতি একটা নাম মধ্যখানে অ্যাড করে দেন, আল বুরহান তার সার নেম রেখে দেন, তখন আপনার সব কিছু ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর যারাই নাম রাখবেন, নাম রাখার আগেই জিম্মাদারি হলো আপনি নামটা সঠিক হচ্ছে কি না হচ্ছে না যে বুঝবেন, বা যারা জানেন ফাস্ট আলু আহ্লা জিক্রিন কুতুমুল্লাহ, তার মানে তাদেরকে জিজ্ঞাসা করে সঠিক নাম রাখবেন। 21 21 বছর পরে এখন নাম সম্পর্কে কারেকশন করলে হয়তো আপনার জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। তো আমি মনে করি এটা সহজভাবে হবে, আপনার ডাকার ক্ষেত্রে আব্দুল বুরহান না ডেকে আপনারা হয়তো আবদুল্লাহ বা আব্দুল মালিক আর আব বুরহান ওনার সার নাইম আপনি ডাকেন, আপনা লাগাইয়া সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আমি মেসা বলকে একটু প্রোগ্রামের বাদে প্রাইভেট কি মারতাম হারমোনিয়াম দিতে, আমার একটা প্রবলেম হয়ে গেছে। আপনার নাম্বারটা সংগ্রহ করুক, আপনি ডোনেশন লাইনে অথবা স্টুডিওতে কি নেওয়ার চেষ্টা করুক ইনশাআল্লাহ। জি আমার কাছে আছে, অলরেডি কল চলে আসছে, আমরা কল নিয়ে নিই। হ্যালো কলার, সালাম আলাইকুম।
অজু খরিয়ালে পানি খাইলে অজু নষ্টিবেন ওখানে কোয়েশ্চন নেই ওকে ওকে আর কোন প্রশ্ন আছে আর কোন প্রশ্ন আছে নি জি আপনার আনসার খুবই ক্লিয়ার অজুর কোনো সমস্যা হবে না কেন কারণ বরং অজু করার পরে অবশিষ্ট পানি পান করা সুন্নত নবী করিম সাল্লাম বলেছেন অজু শেষ হওয়ার পরে কেউ যদি পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়া পড়ে আসমানের দিকে তাকাইয়া আপনার অজুর অবশিষ্ট পানি পান করলে এটা আল্লাহ নবী করতেন এবং এই দোয়া পড়লে নবী এ করিম সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটো গেইটের সব গেইট খুলে দেওয়া হবে তো অজুর পরে পানি পান করলে অজু বাঙ্গা তো দূরের কথা অজুর অবশিষ্ট পানি পান করা সুন্নত এবং মোস্তাহাব পানি পান করলে কোনো অজু ব্যঙ্গে যায় না জাজাকাল্লাহ খাইরান জাজা জাজাকাল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আমার কোয়েশ্চনটা বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাস পরিস্থিতি আমরা তো মসজিদে নামাজও যাইলাম তো মসজিদে আমরা নামাজও গেলে অনেক সময় পাওয়া যায় আলকাহলিক হ্যান্ডেল যেটা ওটা ইউজ করার লাগে তো অনেক সময় আলকাহলের ফ্যাসিলিটি তারা ধরেন 70% অথবা 80% আলকাহল থাকে এগুলোর মধ্যে তো এক্ষেত্রে কিন্তু এইটা ইউজ করা আমরা সঠিক আছে নি ওটা তো আমরা জানাই ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আর আর কোন প্রশ্ন আছে আপনার আপনার আনসার হবে ইয়েস সঠিক আছে হ্যাঁ যেহেতু এটা দেওয়া হয়েছে হাতের মধ্যে বাহ্যিক ব্যবহারের মাধ্যমে এটা তো আপনার আমরা খাইতেছি না আর এটা মেডিসিন হিসাবে ইউজ করা হচ্ছে যদিও তার 70-80% আলকাহল থাকলেও অন্য ইয়ের সঙ্গে মিক্স হওয়ার কারণে তার আলকাহলিক যে একটা রিঅ্যাকশন এটা দূর হয়ে যাওয়ার কারণে এটা পাক হয়ে যায় না পাক থাকে না অতএব এটা ইউজ করে নামাজ পড়লেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান জাজাকাল্লাহ খাইর সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সৌদাবাদের আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম বিরতির পূর্বে অনেকে অপেক্ষায় ছিলেন হয়তো অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য এখনও লাইনে আশা করি প্রশ্ন নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুর্বল আছেন জি আলহামদুলিল্লাহ যদি সান ঢুকার এক সপ্তাহ আগে ফরমাইন আমরা একটু ফায়দা করবো আমরা এক তারিখ তো রোজা রাখি তখন সান ঢুকে গেলে তো আর ডিপেন্ড এবং নির্ভর করবে তবে খুবই সম্ভাবনা আগামী বৃহস্পতিবার মহরমের প্রথম তারিখ হবে যদি বৃহস্পতিবার প্রথম তারিখ হয়ে যায় ক্যালেন্ডার হিসেবে এটাই তাহলে আগামী শুক্রবারের পরের শুক্রবার শনিবার হবে আগামী শনিবারের পরের শনিবার হবে আশুরা ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আগামীকালকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এবং আজকেও কিছুটা আলোচনা হয়েছে অশেষ ধন্যবাদ আপনাকে জাজাকাল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর একটা প্রশ্ন ছিল আমার জি বলুন আপনার প্রশ্ন প্রশ্ন হচ্ছে হুজুর এই যে মহরম যে পালন করা হয় সেটা কি হাসান এবং হুসেনের শহীদ হওয়ার পর থেকে পালন করা হয় নাকি আগের থেকে পালন করা হতো কারণ হুজুর এখানে একটা প্রশ্ন উত্তর দিতে গিয়ে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রাখার ব্যাপারে আশুরা রোজা কি যেন একটা বলছিলেন এই জন্য আমি একটু কনফিউজ যে এটা কি তাহলে আগের থেকেই জীবদ্দশায় কি মহরম পালন করা হতো কি না এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে বলেন নাকি অনেক ধন্যবাদ আপনাকে আমরা বলতেছি ইনশাআল্লাহ দেখেন মহরম মাসটা কিন্তু হযরত হাসান হুসেন থেকে শুরু হয় নাই অনেক আগ থেকে শুরু হয়েছে নাম্বার টু মহরম
বৎসরের চারটি অত্যন্ত সেক্রেট এবং সম্মানী মাসের মধ্য থেকে একটি মাস। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মিনহা আরবাতুন হুরুম। এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগেই আল্লাহ পাক কোরআন এটা নাযিল করেছেন। নাম্বার থ্রি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। কোরআন শরীফে বলেছেন যে বৎসরের বারোটি মাস, এই কথা আল্লাহ পাক আগে থেকেই আলোচনা করেছেন। নাম্বার ফোর, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনায় গেলেন তখন দেখতে পেলেন সেখানে ইহুদিরা ওই আশুরার দশ তারিখ আসলে তারা রোজা রাখে বা তারা এটাকে উদযাপন করে। তো জিজ্ঞাসা করা হলো কেন তোমরা এটাকে করো, তো ওরা বললো যে ওই তারিখে আল্লাপাক মুসা আলাহ ইসলামকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে সদলে আল্লাপাক পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলেন, তো সেই কারণে আমরা এই দিনটাকে আমরা বড় হিসেবে আমরা দেখি। তো নবী করিম ইসলাম বললেন যে দেখো তোমরা যদিও মুসা আলাহ ইসলামের কথা বলতেছ কিন্তু মুসা আলাহ ইসলামের তৌহিদ এবং সঠিক দিনের উপর তোমরা বর্তমানে চলতেছো না, সেই হিসাবে নাহনু আহাক কুবে মুসা, সেই মুসার আদর্শ এবং দিনের উপর আমরা আছি হিসাবে আমরা তো সেটাকে আরও বেশি গুরুত্ব দেবো। এরপর থেকে নবী করিম সাল্লাহ ইসলাম নিজে রোজা রাখলেন, সাহাবা এখন রোজা রাখার হুকুম দিতেন এবং মহরম দশ তারিখ আসার আগে থেকেই আল্লাহ নবী অপেক্ষায় থাকতেন। ইভেন সকালে খবর করে যারা মর্নিংয়ে কোনো কিছু খান নাই তাদেরকেও বলতেন যে তোমরা যেহেতু সকালে কোনো কিছু খাও নাই বাকি তোমরা রোজা রেখে ফেলো, এভাবে গুরুত্ব দিতেন। তাহলে কী বোঝা গেল যে মহরম বা মহরমের ওই আশুরা যেটা এই গুরুত্ব কিন্তু আগ থেকেই চলে আসতেছিল। নাসাই সাহেব হাদিসে এসেছে যে আশুরা এবং দশ তারিখ, মহরমের দশ তারিখ ওই দশ তারিখ যে তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতুসসালামের সেই কিস্তিকে জাহাজকে জুদি পাহাড়ে আল্লাহ পাক অবস্থান করিয়েছিলেন এবং ফ্লাডটা ধীরে ধীরে নামা শুরু হয়ে গিয়েছিল। তো সেই ঐতিহাসিক হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা জুদি পাহাড়ের উপর অবস্থান করা সেটিও ঘটেছিল ওই মহরমের মাসেই। এছাড়াও ঐতিহাসিকবিদগণ আরও বিভিন্ন ঘটনা বলেছেন, যেমন আদম আলাহ ইসলামের তওবা কবুল হওয়া, দাউদ আলাহ ইসলামকে আসমানে উঠানো, হযরত ঈসা আলাহ ইসলামকে আসমানে উঠানো এবং হযরত ইব্রাহিম আলাহ ইসলাতুসাল্লামকে অগ্নি থেকে মুক্তি পাওয়া, ইউনুস আলাহ ইসলাম মাসের পেট থেকে মুক্তি পাওয়া সহ অনেক আম্বিয়ে কেরামের বিজয়ের ঘটনাগুলো ঘটেছে মহরমের মাসে। সেই হিসাবে মহরমের মাসটা আগে থেকেই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। পরবর্তীতে হয়তো বিশ্বের একটা গ্রুপ হুসাইন রাদিয়াল শাহাদতের করবলার কাহিনীর কারণে হয়তো তারা মাতম বা বিভিন্ন জিনিস করা তাদের পক্ষ থেকে এটা করে ফেলেছে, আল্লাহ নবী এরকম কোনো কিছু করেন নাই, সাহাবাগম করেন নাই, করতেও বলেন নাই। তো এটাই হলো যে মহরম অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মাস এবং আশুরা রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ নবী বরং আল্লাহ নবীর আগ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হতে হযরত নূহ আলাইহিস সালামের সময়েও এটা গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে ওই দশ তারিখে জুদি পাহাড়ে ওনার নৌকা অবস্থান করেছিল। এভাবে লম্বা ইতিহাস হয়েছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো এই নিয়ে। তো খোলাসায় আনসার এটাই হলো, সংক্ষিপ্ত আনসার এটাই হলো, উত্তর এটাই হলো যে মহরমের তাৎপর্য এবং গুরুত্ব আগে থেকেই চলে আসতেছে। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাওলানা সাব্বাল, আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সালাম রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ। জি, আমার ক্যাস্টমা ফোন ছিল, আমার একটা কোয়েশ্চেন এলো, হ্যান্ড স্যানিটাইজিং একটা এত লাগাই বার্তায়। জি, আমি টেলিভিশনে দেখছি মাওলানা মাদানী সাহেব, মানে আব্দুর রহমান মাদানী বলে। জি, টেলিভিশনে কোয়েশ্চেন যে মানে এইটা হালাল আছে এটা হারাম না, বলতে এগুলো যে মদ খাওয়ার যে অ্যালকোহল সেই অ্যালকোহল ইটার মাঝে নাই, আর কোন প্রশ্ন আছে? আমরা অলরেডি আমরা উত্তরের কথা বলেছি যে দেখেন, প্রথম হলো অ্যালকোহল যেটা আল্লাহ পাক হারাম করেছেন খাবার ক্ষেত্রে, যেটা খাবার পরে একজন মানুষের ব্রেন চলে যায়, ইন্টক্সিকেটেড হয়ে যায়, সে বেহুশ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, সেটাই হারাম। কুল্লু মুসকিরিন হারামুন, এটাকে খমর বা অ্যালকোহল বলা হয়েছে। কোনো মেডিসিন বা মেডিসিনের সঙ্গে অ্যালকোহল মিশ্রিত থাকলে, যদি অল্টারনেটিভ থাকে তাহলে ওই সময় ওই অ্যালকোহল মিশ্রিত মেডিসিন ব্যবহার না করা উত্তম। বাট যেহেতু মেডিসিনের মধ্যে এটা মিক্স করা হয়েছে, বর্তমানে এটা মেডিসিনে দেখা হচ্ছে, সেই হিসাবে এটার হাকিকত এবং রিয়ালিটি চেঞ্জ হওয়ার কারণে এটা নাপাক থাকে না, এটা পাক, এটা ব্যবহার করা জায়েজ রয়েছে। যদি উত্তম
অ্যালকোহল ফ্রি যদি থাকে তাহলে ওইটা ব্যবহার করতে বেশি উত্তম, বাট এরপরও বিশেষ প্রয়োজনে একটা মেডিসিন হিসাবে এটা ইউজ করলেও কোনো সমস্যা হবে না এবং সমস্যা হচ্ছেও না, আপনারাও ইউজ করতে পারেন, আমরাও করতেছি। এজেন্ট নিয়ে মানে কোনো ধরনের কোনো মনোমধ্যে প্রশ্ন আসা ব্রেক আমরা কীভাবে করবো বা নমাজ হবে কি না হবে না এই প্রশ্নই আদৌ আসতেছে না, আমরাও বলেছি। ওকে, জাজাকুমুল্লাহ আহসান, বহু শুক্রিয়া আপনাকে আমাদের আপনি কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করার জন্য, জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খের। আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে জানাজার নামাজ কয় তাকবীর, যদি ভুলবশত বেশি তাকবীর দিয়া দেন তাহলে নামাজ এই জানাজা হবে কি না? জানাজার নামাজে এক্সট্রা চারটি তাকবীর, তাকবীর চারটি, তাকবীর তোমার পরে প্রথমে আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, শেষ করে আমরা একটি তাকবীর দিই, তারপরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিকালা পড়ে আর একটি তাকবীর, প্রথমে তকবীরে তরিমা সহ কিন্তু চার তকবীর হবে, তো তিন তকবীর হয়ে গেল। তকবীরে তরিমা এক তকবীর, সানার পরে এক তকবীর, এরপরে দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বারিকালা পড়ে আরেকটি তকবীর, আর সর্বশেষ দোয়া পড়ার পরে ফাইনাল আরেকটি তকবীর। ওই দোয়াটা যদি বয়স্ক পুরুষ বা মহিলা হন তে সমান দোয়া আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বা আরও অন্যান্য দোয়া পড়া যেতে পারে, আর যদি ছেলে অথবা মেয়ে অপ্রাপ্তবয়স্ক হয় তো তাদের জন্য ভিন্ন ভিন্ন দোয়া রয়েছে, আল্লাহুম্মা জাল হুলানা ফারাতাং ওয়া জালনা আজরাং ওয়া যুখরা, আর মেয়ে আল্লাহ মজা হাল আল্লাহ ফারতাম ওয়া জালাল আজরাঙ্গ জুখরা ওয়া সাবিত মুশাফা, এই দোয়া পড়ার পরে ফাইনাল তকবীর দেওয়া হয়। তো টোটাল তকবীর কয়টি হলো? চারটি। যদি কোনো কারণে ইমাম সাহেব ভুলবশত চারের জায়গায় পাঁচ বা বেশি তকবীর দিয়া দেন নামাজ কোনো সমস্যা হয় না, সেজদা সদিত হয় না, নামাজ হয়ে যায়, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খের। আচ্ছা, কোনো এক জায়গায় যদি কোনো কেউ মারা যান আর ওনার যদি কাফনের কাপড় পাওয়া না যায় তখন কী করা? যদি কোনো কারণে কাফনের কাপড় পাওয়া না যায় তাহলে ব্যবহারের যে কাপড় আছে সেই কাপড় দিয়েও, পুরাতন কাপড় দিয়েও কাফন দেওয়া যেতে পারে। উনি তো মারা গেলে অবশ্যই হয়তো ওনার ব্যবহারের কাপড় থাকবে বা পুরাতন কাপড় থাকবে। যেমন আমরা দেখি ওহুদের মাঠে হযরত মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছিলেন, হামজা শাহাদত বরণ করেছিলেন, তো ওনাদের একটি চাদর দিয়ে ওনাদের কাফন দেওয়া হয়েছে। হাদিসে বলা হইতেছে ইন গুত্তিয়ার আসু বাদাত রিজলাহু ওয়া ইন গুত্তিয়া রিজলাহু বাদার আসুহু, যে পা ডাকলে মাথা খুলে যায়, মাথা ডাকলে পা ডাকলে মাথা খুলে যায় আর মাথা ডাকলে পা খুলে যায়। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাম বললেন ওই কাপড়টি দিয়ে তোমরা মাথার সাইড ডেকে নাও আর পায়ের দিকে তোমরা ঘাস দিয়ে এটাকে ডেকে দাও। তো এইভাবে করা হয়েছে। তো যদি কোনো কারণে মেইন নতুন কাপড়ের কাপড় নাও পাওয়া যায় পুরাতন কাপড় দিয়ে দেওয়া হবে। যদি একান্ত যদি কোনো অবস্থায় কাপড় ম্যানেজ করা নাই যায় তাহলে যে অবস্থায় সেই অবস্থায় তো দাফন করলেও চলবে, এটা তো মজবুরি অবস্থায়, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বাট আমার মনে হয় এই ধরনের সিচুয়েশন হবে বলে যে কোনো কাপড়ই পাওয়া যাচ্ছে না বা কোনো কাপড়ই পাওয়া যাচ্ছে না, পুরাতন কাপড়ই পাওয়া যাবে না, আমার মনে হয় এরকম সিচুয়েশন হবেও না ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ খের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সরি, কলটা ড্রপ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানলে আরো ভালো হয়। আমরা মহরম সম্পর্কে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন, তো মহরমের তাৎপর্য বা মহরম সম্পর্কে যে গুরুত্ব এটা কি হযরত হুসাইনের শাহাদত থেকে শুরু হয়েছে? তো আমরা আনসার থেকে আমরা আগেই পরিষ্কার করেছি যে মহরম এমন একটি মাস যার গুরুত্ব অনেক আগ থেকে শুরু হয়েছে এবং বৎসরের আশুরে হুরুম সম্মানী চারটি মাসের মধ্যে থেকে একটি মাস হিসেবে পরিগণিত হয়েছে। যদিও কোনো একটি গোষ্ঠী তারা হয়তো বিশেষটি ঘটনা কেন্দ্র করে এটাকে মাতম বা দুঃখ বা এই বেতা বেতনা প্রকাশ করার জন্য তারা ইউজ করতেছে, কিন্তু এটা আল্লাহ নবীর শিক্ষা ছিল না, সাহাবা কেউ করেন নাই, তাবিন তবে তাবিনরাও করেন নাই, এবং এটা সঠিক পত্তা নয়। জাজাকাল্লাহ আহসান। দাদা, জাজাকাল্লাহ খের। আমরা দেখি আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা সূরা আপনার কাছে ফয়লা আয়াতের সাথে মিনিং আমি বুঝতে পারছিলাম না, ওদিন আপনার এই সুরায় আবাসা অবতীর্ণ হওয়ার পিছনে যে ঘটনা কেন্দ্র করে এই সুরা নাজিল হয়েছে, কিতাবের পরিভাষায় তাকে শানে নুজুল বলা হয়। যে অবস্থা বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ করা হয় তাকে শানে নুজুল বলা হয়। তো নবী করিম আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন এক মজলিসে কাফিরদের বড় লিডারদেরকে নিয়ে বসেছেন, তাদেরকে বুঝাইতেছিলেন এবং মনে হইতেছিল যে হয়তো ওনারা আল্লাহ নবীর কথা শুনে ফেলবেন, ঠিক আছে।
এমন একটি পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উনি আসছেন মজলিসে, উনি তো আর দেখতেছেন না, চোখে দেখেন না, তো নবীর সামনে কারা বসা বা নবীর কারণে কথা বলতেছেন এটা উনি অনুভব করেন নাই। তো উনি একটা প্রশ্ন করেছেন নবীর সামকে, ইয়ারসুল্লাহ আপনি আমার এই প্রশ্নের উত্তর দেন। তো নবীজি মনে মনে একটু কষ্ট পেয়েছেন যে আমি একটু গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতেছি, বড় লিডারদের নিয়ে আমি বসছি, যদি ওরা ইসলাম কবুল করে ফেলে তাহলে তো অনেক সহজ হয়ে গেল মক্কার অবস্থা, মুসলমান নির্যাতন লাঘব হবে এবং অন্যান্য লোকরাও ইসলামে প্রবেশ করবে, এই আশা নিয়ে আল্লাহ নবী কিন্তু তাদের সঙ্গে কথা বলতেছিলেন। এবং উনি মনে করেছেন যে আব্দুল ইমাম মাকতুম তোমার যে প্রশ্ন, তুমি তো আমাকে অন্য সময় আর প্রশ্ন করতে পারো, এবং ওনার প্রশ্নটা এরকম গুরুত্বপূর্ণ ছিল না যে এখনই উত্তর দিতে হবে, পরে উত্তর দেবেন মনে করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তর্জকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন নাই, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন আবাসা, তিনি কপাল কুস করে ফেলেছেন। এটা কথা বলা হচ্ছে নবী সম্পর্কে আবাসা, উনি কপালকে একটু কুস বাদ করে কপালের মধ্যে বাজ চলে এসেছে, মানুষের সময় নারাজ হয় তো কপালের মধ্যে একটু বাজ চলে আসে, তো আবাসা তিনি কপাল কুস করে ফেললেন, কথা বললা তিনি চেহারা ফিরে ফেললেন, কারণ ওনার কাছে কেন আন্ধা ব্যক্তি আঞ্জাহুল আমা যে একটা আন্ধা ব্যক্তি কেন চলে আসলো, ওমা ইউদ্রিক আল্লাহ আল্লাহ ইয়াজ্জাক্কা, আল্লাহ বলেন উনি তুমি কি জানো না যে উনি এসেছে আসলে অন্তরকে পরিষ্কার করার জন্য, দিন শিখার জন্য, ওম্মা মানিস্তাকনা যারা মনে মনে তারা অহংকার নিয়ে বসছে, তাদের দিনের প্রয়োজন নাই তারা বিশ্বাস করতেছে, ফাং তালাউ তাসাদ্দা আপনি তাদের প্রতি ঝুঁকে গেলেন, ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা যদি তারা ইসলাম কবুল নাও করে এটার জন্য তো আপনার কোনো আপনার উপর তো কোনো দায়িত্ব আসবে না, আপনার উপর কোনো চার্জ চলে আসবে না, আপনাকে চার্জ করা হবে না, তো আপনি এটা নিয়ে কেন ব্যস্ত হচ্ছেন। এই কথা থেকেই বোঝা গেল যে আসলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবটা ইতিমধ্যে না দেওয়ার কারণে আল্লাহর এটা পছন্দ হয় নাই। আল্লাহ আকবার, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু কিছু সময় বসে উনি উত্তর না পেয়ে মনে মনে একটু মনক্ষুণ্ণ হয়ে উনি এখান থেকে দাঁড়িয়ে চলে যাওয়া শুরু করলেন। এর মধ্যে জুবাইর ইসলাম এই আয়াতগুলো নিয়ে নাজিল হয়ে গেলেন, নাজিল হলেন আল্লাহ নবীর কাছে যখন এই আয়াতগুলো আসলো নবী ইসলাম অনুতপ্ত হলেন, ওই কাফেরা তো ইমান আনলোই না, আর এইদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম চলে যাওয়ার কারণে উনি মনে মনে খুব কষ্ট পেলেন, আল্লাহ আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গিয়ে দৌড় শুরু করলেন, রাস্তায় গিয়ে পেয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে, পেয়ে সেখানে চাদর দিয়ে বসিয়ে বললেন তুমি বসো তোমার কথা আমি শুনবো। এরপর থেকে উনি আসলে আল্লাহ নবী খুব সম্মান করতেন, কারণ তুমি আমার ওই সাহাবি যে তোমার কথা না শোনার কারণে আল্লাহ পাক আমাকে ধমক দিয়েছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতাব করেছেন, মালামত করেছেন, এই হলো ঘটনা। এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সূরা নাযিল হয়েছে। অশেষ ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের নম্বরটা মোবাইল নম্বরটা চাইছিলাম। আপনি লাইনে থাকেন ইনশাআল্লাহ আপনি নম্বর পেয়ে যাবেন। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একজন অন্ধ সাহাবি, আল্লাহু আকবার, দেখেন ওনার দাম মর্যাদা কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে কোথাও জিহাদে গেলে মদিনায় যিনিকে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত দায়িত্বে দিয়ে যাইতেন এবং মসজিদের নামাজের ইমামতির দায়িত্ব তাকে দিতেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আল্লাহ সুবহানাহু যদি কাউকে সম্মান দিতে চায়, অন্ধ হওয়ার পরে ওনার কলবে ইমান ছিল, যেন ইমান এত দামি, আল্লাহর কাছে একজন আদনা ইমানদারের দাম এত বেশি যে বড় বড় ইমান ছাড়া যদি একজন বড় সম্পদশালী হয় আল্লাহর চোখে কিন্তু তার কোনো দাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কয়েকজনের নাম ধরে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তি ওই ব্যক্তি ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কী মন্তব্য কী ধারণা। তো সাহাবা এখন আনসারে বললেন যে ওনারা আমাদের এরিয়ার ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, ওরা যদি দাঁড়িয়ে কোনো মজলিসে কোনো কথা বলে সবাই তার কথা শুনবে, ওরা যদি কোনো ফ্যামিলিতে বিবাহর প্রস্তাব দেয় যে কোনো জন তার বিবাহের প্রস্তাবকে প্রপোজকে গ্রহণ করবে, ওরা যদি কোনো জায়গায় কারো জন্য কোনো সুপারিশ রিকোয়েস্ট করে যে কোনো লোক তাদের সুপারিশ এবং তাদের এই অনুরোধকে রক্ষা করবে। নবীয়ে বা জিজ্ঞাসা করলেন
মা তারাওনা জুয়েলান ফিকুম, তোমাদের মধ্যে আমার এক সাহাবি জুয়েল, গরিব দরিদ্র সাহাবি, তোমরা তাকে কীভাবে মূল্যায়ন করো, কীভাবে মনে করো তোমরা? উনা বলেন, ইয়াসুল্লাহ ইন খাতাবা লা ইন তাকাল্লামা লা ইউসমা ওয়া ইন খাতাবা লা ইউকবাল। যে উনি এমন একজন সোসাইটির মধ্যে যে উনি গরিব হওয়ার কারণে যদি কোনো মলিসে কথা বলেন কেউ ওনার কথাও শুনবে না, কোনো ফ্যামিলিতে বিবাহ প্রস্তাব দিলে হয়তো অনেকেই তার মেয়েকে ওনার সঙ্গে সাথে চাইবে না, কোনো সুপারিশ করলে হয়তো কেউ তার সুপারিশ শুনবে না, অনুরোধ রক্ষা করবে না। নবী বলেন, দেখো প্রথম যাদের কথা তোমরা বলেছ, সারা পৃথিবী যদি এরা এই সমস্ত ধনী এবং প্রভাবশালী লোকদের বড়েও যায়, ইয়েস, আল্লাহর কাছে কিন্তু এক জোয়ারের দাম বেশি। কেন? সারা পৃথিবী ওই সমস্ত প্রভাবশালী ধনী লোকদের চেয়ে বড়ার চেয়েও এক জোয়াল ইমানদার এক জোয়ালের দাম আল্লাহর কাছে বেশি। কেন? কারণ ওনার ভিতরে ইমান রয়েছে। এজন্য নবী করিম সাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন ইমানদার থাকবে, আল্লাহ আল্লাহ বলনওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না। এক আল্লাহ আল্লাহ বলনওয়ালা এক ইমানের দাম, ইমানদারের দাম এত বেশি, সারা পৃথিবীর সব নিজাম ঠিক থাকবে। বিগত একটি বৎসর আমাদের কাছ থেকে চলে গেল, নতুন বৎসর ইসলামী বছর শুরু হলো, প্রতিদিন সূর্য ঠিকমতো উঠবে, সূর্য ঠিকমতো ডুববে, চন্দ্র আলো দিতে থাকবে, এইভাবে পৃথিবীর নিজাম ঠিক থাকবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন হলেও ইমানদার থাকবে। যেদিন একজন ইমানদার থাকবে না, আল্লাহ পৃথিবী রাখবে না, পৃথিবী কায়েম হয়ে যাবে। এই জন্য নবী ইসলাম বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আরও বলা হয়েছে, লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খলক, একদম লাস্ট মিনিটে এই পৃথিবীর কিয়ামত কায়েম হওয়ার সময়ে যখন কোনো ইমানদার থাকবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামত কায়েম করবেন। কারণ কিয়ামতের কিছুদিন পূর্বে একটি বাতাস প্রবাহিত হবে, যে বাতাস প্রবাহিত হওয়ার পরে মুমিনের একটা অসুস্থতা দেখা দেবে, সকল মুমিন তখন দুনিয়া থেকে স্বাভাবিকভাবে তার মৃত্যুবরণ করবে, এবং শরীর এবং খারাপ প্রকৃতির লোক যারা, তারা এই পৃথিবীতে থাকবে, দুষ্ট লোক থাকবে, মুমিন থাকবে না, ওই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবেন। অতএব আব্দুল্লাহ ইবনে মাকতুম, উনি হয়তো অন্ধ হতে পারেন, কে অন্ধ কে চক্ষুওয়ালা আল্লাহ সেটা দেখেন না, কলবে ইমান আছে কি না আছে না এটাই আল্লাহ পাক দেখেন। এজন্য ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারা পৃথিবী একদিকে, আর ইমানটা এত দামি, যদি একটা ইমানের সার্টিফিকেট নিয়ে একজন লোক পৃথিবী বিদায় হতে পারে, তাহলে একদম একজন আদানা মুমিন দুনিয়ার দশ দুনিয়ার মালিক কেমতিন বনবে এই ইমানের মাধ্যমে, এত দামি ইমান। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে যে কাজ করলে ইমান মজবুত হয়, ইমান স্ট্রং হয়, আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। জাযাকাল্লাহ খায়র। আরেকটা প্রশ্ন আমার কাছে আছে, যে পাগলা মহিষ অথবা কাউ যদি পাগল হয়ে যায়, তখন এটা দ্বারা কুরবানি সঠিক হবে কিনা জান? কুরবানি জায়েজ হবে না, কারণ কুরবানি সহি হওয়ার ক্ষেত্রে যে কতিপয় গুণ রয়েছে, এই পশুটা নিপুত নিকুণ এবং সুস্থ হতে হবে। যদি ব্রেইনের মধ্যে মানে এরকম পাগল হয়ে যায়, কোনো কমান্ড মানে না, কারো মানে কোনো কন্ট্রোল করা যায় না, এরকমের পশু দিয়া মহিষ হোক অথবা গাবি হোক বা ষাঁড় হোক, এরকম কুরবানি জায়েজ হবে না। তো কুরবানি সঠিক হওয়ার জন্য নির্দিষ্ট পশুর এগুলো আবার সুস্থ হতে হবে, আয়ব মুক্ত হতে হবে, নতুবা কোরবানি যাবে না, কেন আল্লাহর নামে কোরবানি দিতেছি সেজন্য। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমাদের সময় একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মুহররম আমাদের সামনে একেবারে নিকটবর্তী, এর জন্য আমরা ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে দু একটি কথা শুনে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্তির পথে চলে যাবো। শুরুতে আমি বলেছি যে একটি বৎসর আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, 1441 হিজরি। বুধবার হবে জিলহজ্জার 29 তারিখ, 29 তারিখ বিকেলে চাঁদ দেওয়ার সুযোগ রয়েছে এবং খুবই সম্ভাবনাও বেশি। যদি আমরা নতুন চাঁদ দেখে ফেলি, তাহলে মহরমের প্রথম তারিখ হবে বৃহস্পতিবার এবং 1442 শুরু হয়ে যাবে, এবং মহরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন একটি বৎসর আমাদের সামনে চলে আসলো, ইসলামিক নববর্ষ। পাশাপাশি মহরম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসে নবী ইসলাম 10 তারিখ রোজা রাখতেন এবং 10 তারিখের সঙ্গে মিলে রোজা রাখারও ইচ্ছা পোষণ করেছিলেন, সেই হিসেবে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো। যদিও রোজা রাখাটা ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নত রাখতে পারলে ভালো,
না রাখলে কোনো সমস্যা হবে না, রাখতে গেলে পারলে বেশি ভালো হয় তিনটি, রাখলে না হয় দুইটি, অন্তত পক্ষে একটি। আল্লাহ আমাদের সকলকে তবে দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত জিক্র বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আজকে আমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত। প্রতি রবি এবং সোমবার আলোর দিশারি দেখার প্রোগ্রাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, subhanallah. Glory to Allah, thanks to Allah, alhamdulillah.